আমাদের যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে কিন্তু জামাত বিএনপির সেই অত্যাচারে অত্যাচারিত। আমরা প্রতিদিন প্রতিটা মুহূর্ত আমরা রাজনীতি করছিলাম, আগামীতে আমরা থাকবো। নারী ক্ষমতায়নে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে গিয়েছেন, আরও এগিয়ে নিয়ে যাবেন। আপনারা জানেন যে বাংলাদেশ যুব মহিলা লীগ আমাদের মুক্তির আন্দোলন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে যখন অন্যায়ভাবে বন্ধ করেছিল, জ্বালাও পুরো যখন শুরু করেছিল, তখন এই যুব মহিলা লীগের জন্ম রাজপথে হয়েছিল 2002 সালে। সেই থেকে শুরু করে আজ পর্যন্ত আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাত থেকে শক্তিশালী করার জন্য আমরা কাজ করে চলেছি। আপনারা দেখেছেন বাংলাদেশ যুব মহিলা লীগের প্রত্যেকটা নেতাকর্মী নির্যাতিত, নিপীড়িত এবং পুলিশ দ্বারা আমরা অনেক ধরনের নির্যাতিত হয়েছিলাম। আমাদের যতগুলো মেয়ে আছে প্রত্যেকটা মেয়ে কিন্তু জামাত বিএনপির সেই অত্যাচারে অত্যাচারিত। সুতরাং আগামীতেও যতক্ষণ পর্যন্ত আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাদেরকে যা যা নির্দেশ দেবেন, আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি, রাজপথে থাকবো ইনশাআল্লাহ। আমাদের প্রতিবন্ধকতা তেমন কিছুই নাই, আমরা কাজ করে চলছি। আমাদের নেত্রীর যা যা নির্দেশনা সেই নির্দেশনাগুলো পালন করে চলছি। আমরা আপনারা দেখেছেন এই লাস্ট যে নির্বাচন হলো তখনও কিন্তু এই তাদের আগের যে জ্বালাওপোড়াওয়ের চরিত্রে ফেরত গিয়েছিল, আমরা সেখান থেকে কিন্তু রাজপথে ছিলাম। 27 তারিখ রাত্রিবেলা আমরা রাজপথে নেমেছিলাম, তো